জামালপুরের মাদারগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে মাদারগঞ্জ প্রতিনিধি আকন্ত সোহাগের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার বিকেলে মাদারগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দক্ষিণ চরবৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয় এক নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি হোসাইন আহমেদ সাগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেসুর রহমান পৌর বিএনপির সহসভাপতি আব্দুল মাজেদ মোল্লা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ মামুন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান খান সৌরভ মিল্লাত সরকার এক নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় এ সময় জামালপুর জেলা ছাত্র দলের সহসভাপতি মোতালেব হোসেন খোকন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক তুহিন প্রামাণিক পৌর ছাত্র সদস্য সচিব আতিকুর রহমান আতিক উপস্থিত ছিলেন